যে কোনো সময় আমার জামিন বাতিল হতে পারে সিএনএনক ডক্টর ইউনুস। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যে কোনো সময় আমার জামিন বাতিল হতে পারে, আমার সঙ্গে আরও যারা অভিযুক্ত হয়েছেন তাদের সবাইকে জেলে নেওয়া হতে পারে। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার সিএনএনে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। এছাড়াও নানা বিষয় নিয়ে কথা বলেন এই নোবেলজয়ী। বারাক ওবামার মতো ডজন ডজন নোবেলজয়ী আপনার বিরুদ্ধে বিচারিক হয়রানি বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে চিঠি লিখেছেন। এসব মামলার পরিণতি কি হতে পারে, আপনি কি জেলে যেতে পারেন? এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, আমাকে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে, সুতরাং জামিনের মেয়াদ শেষ হলে আমাকে ফের জামিন দিতে পারে, নয়তো আমি সহ অন্য যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তারা সবাই জেলে যেতে পারে। 3রা মার্চে দুর্নীতি দমন কমিশনের করা আরেকটি নতুন মামলা হচ্ছে, আমাদের দুর্নীতি মানি লন্ডারিং সহ নানা অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। ওই মামলায় সাজার মেয়াদ আরও দীর্ঘ, এসবের শেষ কোথায় আমাদের জানা নেই। আপনার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন সহ নানা অভিযোগ আনা হয়েছে, এগুলো কেন আনা হয়েছে, কারণটা কি? এমন প্রশ্নে ডক্টর ইউনুস বলেন, শুধু আমি যে এগুলো অস্বীকার করছি তা নয়, যত আইনজীবীর সঙ্গে আমরা আলাপ করেছি তা সে স্থানীয় হোক আর আন্তর্জাতিকই হোক, তারা সবাই এ বিষয়ে একমত যে এসব মামলার কোনো ভিত্তি নেই। শ্রম আইন সংক্রান্ত মামলার ইতিহাসেও এসব অভিযোগে কারো বিচার হয়েছে বলে তারা শোনেনি। সুতরাং এগুলো হয়রানির জন্যই করা হচ্ছে, যাতে আমি বা আমরা এই বার্তা পাই যে তোমাদের সাদরে গ্রহণ করা হচ্ছে না। অধ্যাপক ইউনুসকে নিয়ে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী করা মন্তব্য উল্লেখ করে আমানপুর জানতে চান, শেখ হাসিনা কি আপনাকে তার রাজনীতির জন্য চ্যালেঞ্জ হিসেবে ভেবে উদ্বিগ্ন হচ্ছেন? জবাবে ডক্টর ইউনুস, তিনি কি ভাবেন আমি জানি না মন্তব্য করে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি স্পষ্টভাবে না করে দেন। 111-এর সরকার প্রধান হওয়ার প্রস্তাবেও সেটি গ্রহণ না করার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি বারবার বলেছি রাজনীতি করার কোনো ইচ্ছা আমার নেই, আমার বলার দরকার ছিল না, তাও বলেছি যাতে কোনো দ্বিধার জন্ম না হয়। সম্প্রতি রাশিয়ার কারাগারে নিহত হয়েছেন দেশটির বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। নাভালনির মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনে অবস্থানরত আমানপুর ডক্টর ইউনুসের কাছে জানতে চান, আপনি কি বিদেশে থাকার কোনো প্রস্তাব পেয়েছেন? ডক্টর ইউনুস বলেন, আমার অনেক বিদেশি বন্ধুই আমাকে দেশ ত্যাগ করতে বলেছেন, তাদের দেশে থাকার সকল সুযোগ সুবিধা সহ সারা দুনিয়ায় আমার কাজগুলো চালিয়ে নেওয়ার নিশ্চয়তা সহ। আমি 1971 সালের শেষে টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনাকালীন দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছিলাম এবং আমি দেশে ফিরেছিলাম। আমি শুধু মানুষকে সাহায্য করতেই ফিরেছিলাম, ক্ষুদ্র ঋণের মাধ্যমে কিভাবে মানুষের কল্যাণ হচ্ছে এবং কিভাবে সারা দুনিয়ায় সেটি সাদরে গ্রহণ করা হচ্ছে তার উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, আমরা এগুলো নিয়েই ব্যস্ত, আমরা অনেক খুশি সারা দুনিয়ায় চমৎকার সারা পাচ্ছি, কিন্তু যে কোনোভাবেই হোক আমার নিজের দেশেই বিষয়গুলো ঠিকঠাক চলছে না।